খবরে চোখ রাখবো। ইলেকট্রিকের তার ছিঁড়ে যেখানে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে আরামবাগ তারকেশ্বরে, আরামবাগ তারকেশ্বর ট্রেন চলাচল ব্যাহত প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত ট্রেন চলছে না, ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রচুর মানুষ, সাধারণ মানুষ তারা দুর্ভোগ পোহাচ্ছেন এই গরমে। সকাল 7:30টার ট্রেন আরামবাগে ঢোকার পর থেকেই এই বিপত্তি হয় এবং তারপরে এখনো পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। বাপন রয়েছেন আমাদের সঙ্গে, কি অবস্থা বাপন? একেবারেই সকাল থেকে আরামবাগ থেকে তারকেশ্বরগামী যে ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচল সকাল থেকেই ব্যাহত রয়েছে, বন্ধ রয়েছে। তার কারণ যেটা জানা গেছে যে আরামবাগ থেকে তারকেশ্বরের মধ্যে যে তকিপুর থেকে কানপুর, সেই তার মাঝামাঝিতেই বিদ্যুতের তার ছিঁড়ে যায়, তার ফলে একেবারে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই কারণেই সকাল থেকেই ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একেবারেই যাত্রীরা চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। তার কারণ বিভিন্ন যাত্রী তারা নিজস্ব কর্মক্ষেত্রে এবং অন্যান্য ট্রেন ধরার জন্য তারা হাওড়া মুখী হয়েছিলেন, কিন্তু এসে দেখছেন যে ট্রেন বন্ধ, তার ফলেই তাদের মধ্যে একটা চরম বিক্ষোভ তৈরি সৃষ্টি হয়েছে। যদিও ট্রেন কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে যে কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং দ্রুতগতিতে কাজ চলছে, খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল স্বাভাবিক হবে। অনেক ধন্যবাদ বাপন।